মানবেন নাকি? একজন হ্যাঁ বলছে আর ভাত বাকি কি হাসছে নাকি? হাসার ফ্যাক্টরি লেগেছে নাকি? নবীর মজলিসে মহব্বত করে ভালোবাসা হ্যাঁটা বলে বলো রে বাবা, হ্যাঁটা বলাই যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে কাজ হয়ে গেল নাকি? ঠিক না বলবো? তাহলে নবীর মজলিসে বসে আমার দুঃখ করার কি আছে? আবার এরকম নিঃশ্বাস নেওয়ার কি আছে? হ্যাঁ বলবো না বলবো না, এটা কি টাকা চাইবে তো নাকি? বলি টাকা পয়সার দরকার নেই, কিচ্ছু দরকার নেই, এসে বসেছো যখন একবার মহব্বতের সঙ্গে বলো না হ্যাঁ ইনশাল্লাহ, বলো ইনশাল্লাহ, আরে বলো ইনশাল্লাহ, পাঁচ মিনিট পরে এশার আজান হবে, ফজরের আপনার এশার নামাজটা পড়তে হবে, কে কে যাবে বা হাত তো অনেকে নিয়ে এ বাবা হাত তোলো না গো, আল্লাহ তুমি কবুল করে নাও, দেখো আল্লাহ তোমার বান্দারা কি সুন্দর ভাবে হাত তুলেছে, আল্লাহ তুমি কবুল করো, ধরে বলো আল্লাহ তুমি এদেরকে নামাজি বানিয়ে দাও, ধরে বলো আল্লাহ তুমি হাত তোলাকে কবুল করে নাও, ধরে বলো আল্লাহ নামাও বাবা হাত নাম হাত, যে বললাম কি কষ্ট হলো নাকি? এই হাতটা কি আমার নানা নানি বানিয়েছে, আমার দাদা দাদি বানিয়েছে? সবাই আওয়াজ দিয়ে বলবে হাতটা কে বানিয়েছে? আমার আল্লাহ কত ভালোবাসে, একটা নখ বানানোর কারো ক্ষমতা নেই, আর সেই আল্লাহর মহব্বত করে ভালোবেসে যে আল্লাহ হাত দিয়েছে সেই আল্লাহর জন্য হাত তুলেছিলাম ভাইজান, এই জন্য তুলেছি যে আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা হাত তুলেছে, তোমার বান্দারা মহব্বত করেছে, আল্লাহ হাত তুলেকে ময়দানে মহাশরে কিয়ামতের দিনে আমাদের জন্য আল্লাহ যদি চায় নাযাতের ওসিলা হয়ে যাবে, যদি বলো আল্লাহু আমিন। নাযাতের ওসিলা আল্লাহ করতে পারে না, সে পারে না বলেন না, তাহলে একটা কথা বলে দি, এশার নামাজ পড়বে তো ভাই? আজকের আজকের কথা বলছি, সাড়ে আটটায় জামাত আছে, এশার নামাজ পড়তে হবে বাবা, একটাও নামাজি যেন ফাঁক না, আটটা পনেরোই জামাত, আটটা পনেরোই জামাত আছে, একটাও কোন নামাজি যেন ফাঁক না যায়, মজলিসে যারা বসে আছেন সকলে যেন যায়, ভাই ভয় করেন একটু, দুনিয়ার জমিনে তো নিজের বাপ মাকে দেখেও ভয় করলাম না, নিজের ছেলেদের দেখেও তো ভয় নেই, তারও দুনিয়ার জমিনে কাউকে দেখে ভয় করলাম না, ভাই সাহস এত হয়ে গেছে, অন্তরে এত গুনা 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 হয়েছে, ভাই জান মরণের আগে আগে একবার আল্লাহকে ভয় করলে না রে বাপ, একবার করলে না আমার আল্লাহ রাজি হয়ে যাবে। সুন্দর হয়েছি রব্বানা তুমি ও বিনা গিন্না গুন্নাবিরা খানার ব্যবস্থা করেছি রে, তিনি সমুদ্রের মধ্যে থাকে ওই সমুদ্রের মাছটা উঠে বলেছিল এ সুলাইমান নবী পয়গম্বর রে, আজ আমিও তোমার দাওয়াতে এসেছি, তোমার দাওয়াতে আমি খাবো, সুলাইমান নবী বলেছিল বেশ তোমার খাওয়ার ব্যবস্থা করে দেবো চিন্তা করো না, সুলাইমান নবীকে সমস্ত খাবার গুলো ওই মাছকে দেওয়া হয়েছিল, সমুদ্রের মাছ যখন খাবার খেয়েছে আবার সুলাইমান পয়গম্বরের কাছে দাবি করতে লাগলো, এ পয়গম্বর আমার খোদা মেটে না, যা তুমি খাবার এটা তো আমার পেটের এক কোণে গিয়ে পড়েছে, আবার তুমি খাবার দাও, সুলাইমান নবী আবার
তমাম মাখলুকেরা এসে বসে আছে, কাকে খেতে দেওয়া হয় না? ওই মাছ আল্লাহ পাকের মাখলুক, একটা লুকমা দেওয়া হলো তার পেট ভরলো না, আর একটা লুকমা দেওয়া হলো তার পেট ভরলো না, তৃতীয় লুকমা যখন দেওয়া হচ্ছে তখন সুলেমান নবী যা কিছু রান্না করেছিলেন সব কিছু শেষ হয়ে গিয়েছে, একটা মা তিন লুকমা খেয়ে শেষ করে দিয়েছে। আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহ পাকের বান্দারে আসনা শুনে রেখে দাও, নবী হয়ে যদি তিনটা লুকমা আল্লাহ পাকের মাখলুকে দিতে পারে, আমাদের কি বড়ত্ব, আমাদের কি অহংকার, আমাদের কি গর্ব, আজ থেকে আমরা নিয়ে করবো আমাদের অহংকার করবা যাবে না, আমাদের গর্ব করা যাবে না, কেননা যারা অহংকার করেছিল তাদেরকে আল্লাহ পাক উপযুক্ত শাস্তি করেছিল। ঠিক না ভুল বলেন? উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছে আমার আল্লাহর পয়গম্বর, 18,000 মাখলুকাতকে দাওয়াত করল, খাবারের আইটেম সবাই খাবে, মাখলুক সব দিল ভরে খাবে, আর আল্লাহ পাকের কাছে কোনো মদত চাইনি। হ্যাঁ পয়গম্বর, আরে একটা মাছ সমুদ্র থেকে উঠে বলল, আমিও তো আল্লাহর মাখলুক, আমাকে খাবার দাও, সুলাইমান নবী যা রান্না করেছিল সব কিছু নিয়ে দিয়ে দিল। আমরা মা বোনেরা আম্মা আয়েশা কেও
অনুসরণ করে চলব, অনুসরণ করে চলব, অনুসরণ করে চলব, বাড়ির ভিতরে ছিলেন মা মাদাম ফাতিমা, কেউ একটুখানি দেহ দেখল না, আর যদি বা আমরা বাইরে বেরোই আমাদের দেহ তারা পর পুরুষ দেখে ফেলে, সুতরাং কি করা যাবে? অনুসরণ করতে লাগো, মারাম খাদিজাকে অনুসরণ করো, তোমাদের জীবনটা আম্মা জান ফাতিমার সঙ্গে জান্নাতে যেতে পারবে। চিন্তা করো না, আজকের পর থেকে আমি ফাতেমা বলতে চাই আমার স্বামীরে, আজকে আমি মারা যাবো, আমার চেহারা কোনদিন কেউ দেখলো না, মরে যাওয়ার পরে যে আমার জানাজার নামাজেও কাউকে ডাকবে না।